আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সাবস্টেশনে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো সাবস্টেশনের পিএফআই। তো চলুন তাহলে আমরা শুরু করি আর কথা না বেরিয়ে। তো পিএফআই কানেকশনটা জাস্ট আমি দেখাবো, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনগুলো যদি আপনাদের দরকার হয় আমি দেখাবো। তো দেখেন, আমি 500 KB যেহেতু শুরু করেছিলাম, তো 500 KB পিএফআইটাই শুধু বাকি আছে। তো 500 KB পিএফআইটার আর কি টোটাল ক্যালকুলেশন প্লাস টোটাল কানেকশনগুলো আমি দেখাচ্ছি। তো এখানে আমি দেখেন ক্যাপাসিটার ব্যাংক নিয়েছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, বারোটা স্টেপ এবং একটা ডিরেক্ট। আমরা জানি যে লাইট লোডের জন্য প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা লাইট লোড আছে। তো লাইট লোডের জন্য বিশেষ করে আমরা একটা ডিরেক্ট ক্যাপাসিটার দিয়ে থাকি। তো এটা হলো একটা পিএফআই রিলে। আমরা জানি মার্কেটে অনেক পিএফআই রিলে আছে, সুজুকি আছে, মিক্রো আছে, আরও অনেক আছে, ডিল্যাব আছে। তো দেখেন, এক আমাদের এলটি প্যানেলে যে সিটিটা থাকবে ওই সিটি থেকে একটা কানেকশন আসবে, এটা কিন্তু এলটি প্যানেলের সিটি। ওকে, এলটি প্যানেলের রেট বাসবারে যে সিটিটা থাকবে ওই সিটির কানেকশন একটা আসবে, আর তিনটা লাইন ফিউজ হয়ে আমাদের তিনটা বাসবার আসবে। আরেকটা কানেকশন আমাদের এখনও করা হয়নি, সেটা হলো এই পিএফআইটা অন করার জন্য একটা ফেজ এবং একটা নিউট্রাল লাগবে। ওকে, তাহলে আমি একটা ফেজ থেকে একটা লাইন নিব, সাপোজ ফেজ থেকে একটা লাইন নিব আর একটা নিউট্রাল থেকে লাইন নিব। এই হলো আমাদের, এই করলে পিএফআইটা অন হবে। তো এটা যেহেতু আমাদের নিউট্রাল লাইন, তো এটা ব্ল্যাক দিতে হবে। ব্ল্যাক বলতে আমার অটো ক্যাটে আমাদের যদি বাই লেয়ার দিয়ে থাকি তাহলে এটা ব্ল্যাক শো করবে। দেখেন এখানে, এখানে হোয়াইট থাকলেই অটো ক্যাটের এটা প্রিন্ট দিলে এটা ব্ল্যাক শো করবে। তার মানে আমি এখানে যদি একটা নিউট্রাল এবং একটা রেড দেই, সেক্ষেত্রে আমাদের পিএফআইটা রান হবে। রান হওয়ার পরে পরের স্টেপটা হলো, পিএফআই তো আমরা কাজ জানি, পিএফআই আসলে করে যে ইন্ডাক্টিভ লোড আর ক্যাপাসিটিভ, ইন্ডাক্টিভ লোড বেড়ে গেলে আমরা জানি যে কারেন্ট ভোল্টেজ থেকে পিছে চলে যায়। তো ওইটা ব্যালেন্স করার জন্য আসলে আমরা পিএফআইটা ব্যবহার করি, যাতে অতিরিক্ত পরিমাণ আমাদের লস না হয়। তো দেখেন প্রত্যেকটা, এখানে যেহেতু থ্রি ফেজ ক্যাপাসিটার, তো প্রত্যেকটার সাথে ফিউজ হয়ে এগুলোর বলে এইচআরসি ফিউজ। এখন বর্তমানে এমসিসিবি ব্যবহার করে, কিন্তু অনেক আগ থেকেই এটা ব্যবহার করে আসছে এইচআরসি ফিউজ। আর এই পিএফআই রিলেটা জাস্ট কন্ট্রোল করে ম্যাগনেটিক কন্ডাক্টর। যখন আমাদের লোড বাড়বে তখন ম্যাগনেটিক কন্ডাক্টরে পিএফআই, আমাদের যতটুকু কারেন্ট লস হচ্ছে জাস্ট ওই ক্যাপাসিটার ব্যাংকটাই সে অন করে দেবে। দেখেন এখানে 5 KW আছে, এটা সাজানোরও একটা সিস্টেম আছে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলোতে আমি এগুলো নিয়ে আরও ডিপলি ভিডিও করব, যদি আপনাদের আসলে প্রয়োজন হয়। কারণ আপনারা যদি অনুপ্রাণিত করেন, আপনারা যদি সাবস্ক্রাইব শেয়ার করে সাথে থাকেন, অবশ্যই আমি নেক্সট আরও কিছু ভিডিও তৈরি করব এর উপরে। পিএফআই নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। দেখেন পিএফআইতে এখানে A1 এবং A2, আমরা জানি পিএফআই সোর্স হচ্ছে দুইটা, যেটা হয়েছে আমাদের এক কথায় কয়েল অন করে, A1 এবং A2। A1 একটা যাবে আপনার পিএফআই কন্ট্রোলে, স্টেপগুলোতে 1, 2, 3, এখানে 12টা স্টেপ আছে, 6 স্টেপার আছে, 5 স্টেপার আছে, যে যে কয়টা ইউজ করে। তো এখানে যেহেতু বড় পিএফআই 300 KB, 500-র জন্য 300 KB হয়, কারণ 60% ধরে আমরা পিএফআই কাউন্ট করি। তো এভাবে আমরা স্টেপগুলো সাজাবো, স্টেপ সাজানোর ভিডিওটা আমি নেক্সট টাইম ইনশাল্লাহ দিব। এই হলো পিএফআইয়ের কানেকশন। দেখেন প্রত্যেকটার সাথে ডিরেক্ট তিনটে ফেজে কানেকশন চলে গেছে, এইচএসসি ফিউজ হয়ে মধ্যে ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করার কারণ এটাই যে আমাদের যতটুকু কারেন্ট লস হবে সেটা পিএফআই সেন্স করে জাস্ট যতটুকু লস হবে ওই ম্যাগনেটিক কন্ডাক্টরে অন, সে অন করে দেবে। ওকে, তাহলে আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর চেষ্টা করবো।